পশ্চিমা দেশগুলো ও তাদের মিত্ররা ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়েছে, কিন্তু এই যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই সাবধান করেননি এবং দাবি করারও সুযোগ নেই। পুতিন তার কর্মকাণ্ডের মাধ্যমে সবসময় স্পষ্ট বার্তা দিয়ে আসছেন যে তিনি রাশিয়ার প্রভাব বলয় আরো বিস্তারে আগ্রহী। একই সাথে ন্যাটোকে তিনি সবসময়ই রাশিয়ার নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখেছেন, যে কারণে ন্যাটো জোটের পূর্বমুখী সম্প্রসারণের বিরোধিতাও করে আসছেন তিনি। এত কিছুর পরও পুতিন ইউক্রেনে আগ্রাসনের সিদ্ধান্ত নেবেন, হামলা শুরুর আগে বিষয়টি নিয়ে বেশিরভাগ পশ্চিমা সরকার প্রধানই সন্দিহান ছিলেন। তাই ইউক্রেনে পুতিনের সর্বাত্মক আক্রমণ পশ্চিমা বিশ্বকে অনেকটাই অপ্রস্তুত অবস্থার মধ্যে ফেলেছে। রাশিয়ার আগ্রাসন ঠেকানোর কার্যকর উপায় ভাবতে দিশেহারা যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রভাবশালী দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞার বেড়াজালে আবদ্ধ করতে চাচ্ছে রাশিয়াকে। কিন্তু এসব নিষেধাজ্ঞা নিয়ে পুতিন যে মোটেই বিচলিত নন, জর্জিয়া এবং ক্রিমিয়ার ঘটনায় সে কথা প্রমাণিত হয়েছে। তবে পশ্চিমা বিশ্বের এই প্রস্তুতির অভাবের খেসারত দিতে হচ্ছে ইউক্রেনকে। দেশটিকে ন্যাটো সদস্য করার কথা বলা হলেও কখনোই এই সদস্যপদ দেওয়া হয়নি। পশ্চিমা বিশ্বের ক্ষমতাধরদের প্রতিশ্রুতিতে ভরসা করে ন্যাটোতে যোগ দেওয়ার সেই স্বপ্ন পূরণ হলো না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির, বরং তো সব স্বপ্ন ভেঙে গেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে। মার্সিয়া বর্নান, মাইটিভি।